আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা ফিজিক্সের যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব বা আপেক্ষিক তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি এই অধ্যায়টি আজকে আমরা শুরু করছি তো এটা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় আমরা সবাই মূলত আপেক্ষিক তত্ত্ব নামটা শুনে এসেছি এবং এটা সম্পর্কে সবাই মোটামুটি এক্সাইটেড তো আপেক্ষিক তত্ত্ব শুরু করার আগে আমরা আজকে যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে এই আপেক্ষিক তত্ত্ব জানার পেছনে যে তিনটি বিষয় নিয়ে এখানে কাজ হয় এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো এবং পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন সূত্র প্রতিপাদন করব তো আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব সেগুলো আমি লিখে রেখেছি সেটা হচ্ছে স্থান সময় আর ভর তো আমি যদি একটু শুরু থেকে আসি তাহলে আমরা সবাই মূলত জানি রাশি কি রাশি কাকে বলে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি তো এই রাশি কি কয়েক প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি একটা হচ্ছে যৌগিক রাশি তা এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মৌলিক রাশি তো মৌলিক রাশি সম্পর্কে মূলত সবাই কম বেশি জানি তো আমরা যদি মৌলিক কথাটার বিশ্লেষণ করি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে ভাগ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো মৌলিক মৌলিকতার বিষয়টি থেকে যদি আমি সংখ্যার ক্ষেত্রে বিবেচনা করি তাহলে ওই রকম আচ্ছা আর আমরা যদি রাশির ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এখানে নির্ভরতার ব্যাপারটা আসবে সেটা হচ্ছে যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না সেগুলোকে আমরা মৌলিক রাশি বলতে পারি এটা হচ্ছে রাশির ক্ষেত্রে তো মৌলিক রাশি বলতে তো বিজ্ঞানী নিউটন যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে তিনটি রাশি আমি লিখেছি বা তিনটি বিষয় লিখেছি মৌলিক বিষয় সেটা হচ্ছে স্থান সময় এবং ভর প্যালেস প্লেস টাইম আর ম্যাস এই তিনটা বিষয় তো বিজ্ঞানী নিউটন প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে এই তিনটা হচ্ছে পরম রাশি বা পরম মৌলিক রাশি পরম ব্যাপারটা কী সেটা হচ্ছে এদের চেঞ্জ হয় না যেমন কোনো স্থান বা জায়গা এটা আমরা যে কোনো যেভাবেই ইউজ করি না কেন যে কাজেই ইউজ করি না কেন এর কোনো পরিবর্তন ঘটে না স্থান যেমন তেমনই থাকে আবার সময়ের ব্যাপারটা যদি কল্পনা করি সময়ও একটা রাশি এটারও কোনো পরিবর্তন ঘটে না এটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে হিসাব করব কোন যেভাবেই কাজে লাগাই না কেন সময়টা একভাবেই হিসাব করতে হবে অর্থাৎ এটাও পরম এবং ভর ভরের ক্ষেত্রে কল্পনা করলে পৃথিবীর যে স্থানেই আমরা আমাদের ভর পরিমাপ করি না কেন সব স্থানে ভর একই আসবে এটাও পরম অর্থাৎ বিজ্ঞানী নিউটনের মতে এই তিনটা রাশি হচ্ছে পরম রাশি বা পরম মৌলিক রাশি কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন যেটি বলেছেন তিনি এসে বলেছেন এই তিনটা রাশির কোনোটাই পরম রাশি নয় এই তিনটাই হচ্ছে আপেক্ষিক রাশি আপেক্ষিক রাশি বলতে কি এই তিনটারই পরিবর্তন ঘটে তো এখন আমরা যদি আমাদের বেসিক ধারণা থেকে চিন্তা করি তাহলে আমাদের সবার কাছে কাছেই মনে হবে যেটা সেটা হচ্ছে এদের তো আসলেই কোনো চেঞ্জ ঘটার কথা না এরা আসলেই পরম রাশি হওয়াই উচিত কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন যেটি প্রমাণ করেছেন সেটি হচ্ছে স্থান সময় এবং ভর এই তিনটা রাশি হচ্ছে আপেক্ষিক রাশি তো কিভাবে আপেক্ষিক রাশি এটা যদি আমরা এবার চিন্তা করি তো স্থানের ব্যাপারটা আমরা যদি বিজ্ঞানী আইনস্টাইন যেটা বলেছেন সেটা হচ্ছে স্থান হচ্ছে একটা আপেক্ষিক রাশি সময় সময় আপেক্ষিক রাশি যদি আমরা আচ্ছা তার আগে আমরা ভর নিয়ে কথা বলি সেটা হচ্ছে ভর এটা হচ্ছে আপেক্ষিক রাশি তো ভর নিয়ে যদি কথা বলি আগে সেটা হচ্ছে ভরটা এমন একটা বিষয় এটা হচ্ছে আমাদের গতির কাছে এর পরিবর্তন ঘটে বিজ্ঞানী আইনস্টাইন এটা বলেছেন যে গতি যদি আমরা গতির ক্ষেত্রে যদি ইউজ করি কোনো ক্ষেত্রে যদি আমরা গতি বাড়াই তাহলে এর ভরটাও বাড়বে এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইনের কথা তো বিজ্ঞানী আইনস্টাইনের মতে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে যেটা দেখব সাপোজ কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থায় ভর বা স্থির অবস্থায় যে ভর এটাকে যদি আমরা ধরি স্থির অবস্থায় ভর ধরলাম এম নট আচ্ছা তাহলে চলমান অবস্থায় এর ভরটা বিজ্ঞানী আইনস্টাইনের মতে চেঞ্জ হবে তো আমি ধরলাম চলমান অবস্থায় এর ভর এম তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের মতে ভরের ক্ষেত্রে স্বাভাবিক যে অবস্থা এই অবস্থার সাথে চলমান যে অবস্থা এর একটা সূত্র আছে বা এর একটা রাশি আছে সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে সি কী এখানে সি হচ্ছে মূলত আলোর বেগ আর ভি তো আমরা জানি যে বস্তুটাকে আমরা চালনা করছি তার বেগ এটা সেটা হচ্ছে ভি তাহলে আমরা এখানে কি বলতে পারছি আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে বিজ্ঞানী আল আলবার্ট আইনস্টাইন যেটি বলেছেন স্থান সময় ভর কোনোটি পরমাণ নয় এই তিনটি রাশি বা মানি হচ্ছে আপেক্ষিক রাশি তার মধ্যে আমরা ভরেরটা অলরেডি বুঝলাম সেটা হচ্ছে কোন বস্তুর ভ গতি যদি বৃদ্ধি করা হয় তাহলে এর ভরের মানও চেঞ্জ হয় তো এবার যদি সময়ের ক্ষেত্রে কল্পনা করি কোন বস্তুর স্থির অবস্থায় যে একটা সময় তো কোনো বস্তুকে যদি অতি সরি গতিশীল করি তাহলে এর সময়টা বৃদ্ধি পায় অর্থাৎ সময়টাও পরম নয় এটাও আপেক্ষিক আর স্থানের ক্ষেত্রে যদি কল্পনা করি তো আমরা স্বাভাবিক একটা স্পেস নিয়ে আছি বা অবস্থান নিয়ে আছি তো আমরা যখন গতিশীল হব স্বাভাবিকভাবে স্থানটা ছোট হয়ে আসে ছোটো হয়ে আসে এই কথাটা বলেছেন কে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তো আমরা এখানে যেটি দেখলাম সেটা হচ্ছে স্থান সময় এবং ভরের ক্ষেত্রে ব্যাখ্যা এবং শুধুমাত্র ভরের ক্ষেত্রে একটি রাশিমালা যেখান থেকে বোঝা যায় যে আসলে কোনো বস্তু স্থির থাকলে এর ভর এবং গতিশীল অবস্থায় ভর কখনোই এক জিনিস নয় বরং স্থির থাকলে যা ভর গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় এই ভরটা পরিবর্তিত হয় আচ্ছা তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বে যাবো আমরা তো আমরা যদি আপেক্ষিকতার তত্ত্বে যাই তাহলে আমরা প্রথমেই বলতে হচ্ছে আপেক্ষিক তত্ত্বের জনককে আপেক্ষিক তত্ত্বের জনক হচ্ছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং তিনি উনিশশো সালে এই সূত্রটি দেন বা এই ব্যাখ্যাটি রাখেন সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে আসলে স্থান সময় এবং ভর এই তিনটি রাশিমালা কী এই তিনটি রাশিমালা হচ্ছে পরম রাশিমালা অর্থাৎ এদের পরিবর্তন হয় না কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন যে না আসলে এদের পরিবর্তন হয় তো এই তারই ব্যাক যে মতবাদ এবং এর ব্যাখ্যা প্রদানের পরপরই কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে একটা সে অনেক বড় রকমের একটা পরিবর্তন আসে তো পারমাণবিক ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই সূত্রটা ব্যাপক প্রাধান্য পেয়েছে তো সেটা সম্পর্কে আমরা পরে আলোচনা করছি তো আপেক্ষিকতার তত্ত্বটা কি এবং কেন আপেক্ষিক তত্ত্বই নাম রাখা হলো কেন তো আপেক্ষিক তত্ত্ব নাম রাখার যদি কারণ হয় তো এটা আমরা ভরের ক্ষেত্রে যদি দেখি তো ভরের মাধ্যমে আমাদের ব্যাখ্যাটা সুস্পষ্ট হবে এবং আমাদের এখানে আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে যে আলোচনা অধিকাংশে অধিকাংশ আলোচনাই হচ্ছে আমাদের ভর রিলেটেড সময় এবং স্থানের প্রাধান্য রয়েছে তবে তাদের তুলনায় ভরের ব্যাখ্যাটা বেশি তো ভরের ক্ষেত্রে যদি আমি আমরা এবার দেখব যে কেন আপেক্ষিক তত্ত্ব নাম দেওয়া হলো সাপোজ কোনো একটা বস্তু এখানে স্থির অবস্থানে আছে সাপোজ এর ভর হচ্ছে এক কেজি সাপোজ এর ভর এক কেজি তো এর যে বেগ এই বেগটা সাপোজ এটি স্থির অবস্থায় আছে তো এর বেগটা বৃদ্ধি করে আমি এটার মান আনলাম সাপোজ পাঁচ কিলোমিটার পার আওয়ার তো সাপোজ এক কেজি ভরের একটা বস্তুর বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার করার ফলে এর যে ওজন সেটা পরিবর্তিত হয়ে বেড়ে যাবে তো বেড়ে কতটুকু হবে সাপোজ আমরা ধরে নিলাম টু কেজি হলো অর্থাৎ এর একটা চেঞ্জ ঘটল আচ্ছা তো এই মানটা তো আমরা আরও বেশি পরিবর্তিত করতে পারি বা আরও বেশি পরিবর্তন করতে পারি তো এটাকে সাপোজ আমরা দশ কিলোমিটার পার আওয়ারে নিলাম তো বেগটা যেহেতু বৃদ্ধি পেয়েছে এর ওজনটা আরও বৃদ্ধি পাবে আরও বৃদ্ধি পেলে কতটুকু হবে সাপোজ তিন কেজি সাপোজ তিন কেজি হলো তো এই ব্যাপারটা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আপেক্ষিক বিষয়টা কি এবং আপেক্ষিক তত্ত্ব নাম রাখা হলো কেন তো আপেক্ষিক বিষয়টা যেটা এবং পরম বিষয়টা যেটা এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য কি পরম মানে হচ্ছে একটা অবস্থানেই স্থির থাকবে কিন্তু আপেক্ষিক মানে কি এটার চেঞ্জ ঘটবে ক্ষেত্র বিশেষে এর চেঞ্জ ঘটবে সাপোজ এই ক্ষেত্রেটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এক কেজি ভরের একটা বস্তু স্বাভাবিক অবস্থায় এর ভর কিন্তু এক কেজি কিন্তু এর গতি এক একবার এক এক রকম করার কারণে এর ওজনটা এক একবার এক এক রকম আসছে এমনটা কিন্তু নয় যে বস্তুটার ওজন স্বাভাবিক অবস্থায় একরকম বেগ আমি যেরকমই করি না কেন বেগ বাড়ালে আরেক রকম এরকমও কিন্তু না এর ব্যাপারটা কীরকম সাপোজ এর একটা ওজন আছে স্বাভাবিক অবস্থায় এর বেগ আমি বেগের মানের পরিবর্তনটা যে অনুযায়ী করব যে হারে করব এদের ওজনের পরিবর্তনটাও সেই হারেই হবে সাপোজ এক কেজি ভারের বস্তু পাস করলাম যখন এর বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার তখন হলো দুই যখন এক কেজি ভারের বস্তুটাকে দশ কিলোমিটার পার আওয়ার করলাম তখন হলো তিন তো আবার যদি এর থেকে আরও বেশি বাড়াতাম তখন ওর এর ওজনটা কি আরও বেশি মারাত্মক হতো তো আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে লক্ষ্য করি যে কোনো একটা ছোট্ট একটা সাপোজ এখানে আমি ছোট্ট একটা পাথর নিলাম তো এই পাথরটার একটা কিন্তু ভর আছে কিন্তু ওই পাথরটা দিয়ে যখন আমরা কাউকে ঢেল দেই তখন এত বেশি লাগে কেন বা গুলির ক্ষেত্রেও যদি কল্পনা করি যে গুলিটা সাপোজ এখানে আছে তো গুলি ভিতরে তো আমাদের যে গুলিটা সেটা সাইজ তো খুব ছোট। তাহলে আমরা গুলি করার ফলে আমাদের শরীরে এত জোরে লাগে কেন বা এর ফলে মানুষ মারা যায় কেন তখন কিন্তু আসলে এর ভরটা অনেক বেশি বেড়ে যায় এই এর ফলেই কিন্তু এই গুলির আবির্ভাব বা গুলির কাজটা কিন্তু এভাবেই ঘটে সেটার ক্ষেত্রেও কিন্তু মূলত থিওরি অফ রিলেটিভিটিই দেয় যে কেন তখন ছোট্ট একটু ভরের গুলি সেটা অনেক বেশি ভরে পরিবর্তিত হয় কারণ আমরা তখন ওর বেগটা অনেক বাড়িয়ে দেই এবং ওর ভরটা অনেক ওজনটা অনেক বেড়ে যায় তো এটাই মূলত ছিল আপেক্ষিকের ব্যাখ্যা সেটা হচ্ছে আসলে পরম বিষয়টা কি এবং আপেক্ষিক বিষয়টা কি আপেক্ষিক বিষয়টা হচ্ছে এটি কখনোই নির্দিষ্ট থাকবে না আমাদের পরিবর্তনের উপর নির্ভর করে এটিও ধীরে ধীরে পরিবর্তিত হবে বাড়বে বা কমবে এটি এই ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক তো তাহলে আমরা এবার বুঝতে পারতেছি আপেক্ষিক তত্ত্ব নাম দিল কেন তো আপেক্ষিক তত্ত্ব নাম দেওয়ারও এই একই কারণ সেটা হচ্ছে যেহেতু এটি স্থির থাকে না তো এটি ক্ষেত্রবিশেষে পরিবর্তিত হচ্ছে তো এর যে তত্ত্বটা এটা তো তাহলে পরম তত্ত্ব হলো না এটা তো চেঞ্জাবল তত্ত্ব এই চেঞ্জাবল কারণেই এটাকে আমরা নাম দেওয়া হয়েছে আপেক্ষিক তত্ত্ব তো আজকে এই ছিল আমাদের পড়াশোনা নেক্সট ক্লাসে আমরা আরও বেশি ভিতরে ঢুকে যাব। আপেক্ষিক তত্ত্বে তো নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ